ধ্বজভঙ্গ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দ্রুত পতন হয়ে যাওয়া, 1-2 মিনিটও সিমেন্ট আটকে রাখতে না পারা, কিংবা যথেষ্ট উত্তেজনায় অঙ্গ শক্ত বা খাড়া না হওয়া, বা শরীর উত্তেজনায় সায় না দেওয়া। ধ্বজভঙ্গ আবার দুই রকম, একটা হচ্ছে জন্মগত আর একটা হচ্ছে দৈহিক বা মানসিক। যদি কেউ জন্মগতভাবে ধ্বজভঙ্গে আক্রান্ত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি শারীরিক কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে তার এই রোগের চিকিৎসাটা খুব সময় সাপেক্ষ হয়ে যায় এবং এই চিকিৎসা করে আসলে তেমন কোনো লাভ হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি দৈহিক বা মানসিকভাবে ধ্বজভঙ্গের সমস্যায় আক্রান্ত হয়, অর্থাৎ সে যদি প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যায় ভোগে, তাহলে খুব সহজেই এর চিকিৎসা করা সম্ভব। এছাড়া এটা কঠিন কোনো রোগও নয়। অনেক পুরুষই যখন শারীরিকভাবে প্রথমবারের মতো ঘনিষ্ঠ হয় এবং তার যখন এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হয়, তখন সে খুবই ভয় পেয়ে যায় যে সে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত কিনা। কিন্তু আপনি জানলে খুশি হবেন, পৃথিবীর প্রায় 100 জন পুরুষের মধ্যে প্রায় 99 জন পুরুষই শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তার এই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হতে পারে। পৃথিবীর এমন কোনো পুরুষ নেই যে বলতে পারবে না যে আমার কখনোই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হয়নি। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা পুরুষেরই জীবনে একবারের জন্য হলেও এই দ্রুত পতনের সমস্যা হয়েছে। আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকা অবস্থায় আপনার যদি 2 মিনিটের আগেই আপনার সিমেন বের হয়ে যায় বা পতন হয়ে যায়, শুধুমাত্র এটাকেই আপনি প্রিম্যাচিওর ইজাকুলেশন বলতে পারবেন। কিন্তু আপনি যদি 2 মিনিটের বেশি, অর্থাৎ 2.5 মিনিট, 3 মিনিট কিংবা 4 মিনিট আপনার সিমেন্টকে আটকে রাখতে পারেন বা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকতে পারেন, তাহলে এটাকে কোনোভাবেই দ্রুত পতন বলা যাবে না। এমনকি বিয়ের পরে প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কিংবা আপনার যদি সপ্তাহে 2-1 বার এরকম দ্রুত পতনের সমস্যা হয়, তাহলে এটাকে কোনোভাবেই শারীরিক কোনো রোগ বা আপনি শারীরিকভাবে দুর্বল বা ধ্বজভঙ্গতে আক্রান্ত এরকমটা ভাবা উচিত নয়। কিন্তু এই দ্রুত পতনের সমস্যাটা আপনার সাথে যদি সব সময় ঘটে, অর্থাৎ আপনি যখনই শারীরিকভাবে ঘনিষ্ঠ হবেন তখনই যদি আপনার 2-1 মিনিটের মধ্যেই আপনার সিমেন্ট বের হয়ে যায় বা সব সময় আপনার এই দ্রুত পতন হয়, তাহলে অবশ্যই আপনার এর জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে। এখানেও একটা মজার বিষয় আছে, এরকম দ্রুত পতনের সমস্যা নিয়েও কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে এভাবে নিয়মিত ঘনিষ্ঠ হতে থাকে, তাহলেও কিন্তু তার এই দ্রুত পতনের সমস্যাটা অনেকাংশে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় বা একেবারেই ঠিক হয়ে যায়। আবার বয়স বাড়ার সাথে সাথেও এই দ্রুত পতনের সমস্যাটা এমনিতেই ঠিক হয়ে যায়, কোনো ধরনের চিকিৎসারই প্রয়োজন হয় না। দ্রুত পতনের সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় মূলত বিয়ের প্রথম রাতে, কেননা এই সময় পুরুষ অনেক বেশি টেনশনে থাকে এবং অনেক বেশি শারীরিকভাবে উত্তেজিত থাকে। আর এই অতিরিক্ত টেনশন এবং অতিরিক্ত শারীরিক উত্তেজনার কারণেই দেখা যায় আসল সময়ে তার দ্রুত পতন হয়ে যায়, যেটাকে কোনোভাবেই শারীরিক কোনো দুর্বলতা, রোগ কিংবা ধ্বজভঙ্গ বলে ভুল করা যাবে না। স্বামী স্ত্রী নিয়মিত যে আসনে ঘনিষ্ঠ হয় সেই আসন পরিবর্তন করে নতুন কোনো আসন ট্রাই করলেও দেখা যায় যে স্বামীর এরকম দ্রুত পতন হয়ে যেতে পারে। এটাও মোটেই প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা নয় বা ধ্বজভঙ্গ রোগ নয়। কিছুদিন নতুন আসন ট্রাই করলে বা এই আসনে অভ্যস্ত হয়ে গেলে এমনিতেই এই সমস্যা সমাধান হয়ে যায়। যাই হোক, কারো যদি প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা বা দ্রুত পতনের সমস্যা থাকে, তাহলে কি উপায় বা কি কি পদ্ধতি ট্রাই করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবে, আসুন এবার সেটা জেনে নেই। প্রথমত, এই বিষয়টা নিয়ে মোটেই মানসিক চিন্তা করা যাবে না কিংবা মানসিকভাবে দুর্বল থাকা যাবে না। আপনি এটা ভাবুন যে পৃথিবীর সকল পুরুষই এই অবস্থার ভিতর দিয়ে গেছে এবং সকল পুরুষই তার স্ত্রীকে সঠিকভাবে তৃপ্তি দিতে পারে, তাহলে আমি কেন পারবো না। আর এরকম মনের জোরই দেখবেন আপনাকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আর যখন আপনি আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকবেন, তখনও কিন্তু আপনাকে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। ঈশ্বরীর সাথে ঘনিষ্ঠ থাকার মুহূর্তে যখনই আপনার মনে হবে যে এখনই পতন হয়ে যাবে, তখন সাথে সাথে স্ত্রীর ভেতর থেকে আপনার অঙ্গ বের করে আনুন এবং কমপক্ষে 30 সেকেন্ড অপেক্ষা করুন। এই 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনার শরীর থেকে সিমেন বের হওয়ার যে চাপ সেটা অনেকটাই কমে গেছে। কিন্তু এই 30 সেকেন্ড কিন্তু আপনার স্ত্রীকে আদর না করে থাকবেন না। যদিও আপনার অঙ্গ আপনার স্ত্রীর ভেতর থেকে বের করে নিয়েছেন, তারপরও কিন্তু আপনার স্ত্রীকে আপনার এই সময় আদর করতে হবে, যাতে করে তার উত্তেজনা না কমে যায়। এরপরে আবারও স্ত্রীর ভেতরে প্রবেশ করুন এবং আবারও শুরু করুন। তারপরে আবারও যখন মনে হবে যে পতন হতে পারে, তখন ঠিক একইভাবে বের হয়ে আসুন। আপনি শুধুমাত্র ছোট্ট এই কৌশলটি যদি ভালোভাবে রপ্ত করতে পারেন, তাহলে দেখবেন কোনো ধরনের চিকিৎসা বা মেডিসিন ছাড়াই আপনি আপনার স্ত্রীর সাথে যতক্ষণ খুশি ঘনিষ্ঠ থাকতে পারবেন।
কোনো ধরনের পতন ছাড়াই। আরও একটি কাজও আপনি করতে পারেন, যখনই মনে হবে যে আপনার পতন হয়ে যাবে তখন আপনার অঙ্গের টুপির মতো জায়গাটা কিছুক্ষণ হাত দিয়ে চেপে ধরে রাখতে পারেন, আর এতে করেও দেখবেন আপনার অঙ্গের যে সেন্সেশন অর্থাৎ অনুভূতি সেটা অনেকটাই